জান পাখিটা কি করে? ও তাই না? আচ্ছা শোনো, আমি একটা প্ল্যান করছি। আমার প্ল্যানটা হচ্ছে, আমরা যে রিলেশনটা করছি, আসলে রিলেশনটা দুই ধরনের হয়, একটা হচ্ছে হালাল ভাবে, একটা হচ্ছে হারাম ভাবে। তো আমি চাচ্ছি যে আমাদের যে রিলেশনটা, এটা আমি হালাল ভাবে চাচ্ছিলাম। হালাল ভাবে করতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, হালাল ভাবে করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, আমাকে তুমি ফোন দিবা ফজরের সময়, তাহাজ্জুদের সময় আমাকে ফোন দিয়ে জাগায় দিবা যে নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, নামাজের সময় ফোন দিবা, তারপরে তুমি আমাকে সালাম দিয়ে কথা বলবা, সব সময় সালাম দিয়ে কথা বলবা, ফোন দিয়ে আসসালামু আলাইকুম সালাম দিবা। হ্যাঁ, তারপরে আমরা যখন বের হব, হ্যাঁ, আমরা মানে শুধু হাত ধরতে পারবো, হ্যাঁ হাত ধরতে পারবো, তাছাড়া অন্য কিছুই না, আমি তোমার শুধু হাত ধরবো। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে রিলেশন করতেছি এটা তো হালাল ভাবেই করছি, আর একটা হচ্ছে বিয়ে করার নিয়তে আমরা রিলেশনটা করছি। আর এখানে কিন্তু মন ভাঙা যাবে না, আমি যদি তোমাকে মন ভাঙি আসলে এটা মসজিদ ভাঙার মতন হবে। হ্যাঁ, তো আসলে মন ভাঙা যাবে না, বিয়ে নিয়ে তো বিয়ে। আর শোনো, হারাম কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? আর রমজান মাস আসতেছে, আমাকে রমজান মাসে তুমি উঠাই দেবা, আমাকে সেহরি সময় উঠাই দেবা, বলবা জানু শোনা উঠো সেহরিকার সময় হয়েছে, ঠিক এভাবে তুমি আমাকে বলবা। নাটক সিনেমা দেখতে পারো, তবে ওইখানে যে ছেলেরা আছে তাদেরকে তুমি বেশি নজর দিবা না। আর তুমি বাইরে বের হলে অবশ্যই তুমি কিন্তু বোরকা পরে বের হবা, তোমার মুখ যেন ঢাকা থাকে, আর কোনো ছেলের দিকে একবার থেকে দুইবার তাকাবা না, আমি ছাড়া কোনো ছেলের দিকে তুমি তাকাবা না, ঠিক আছে? আমি গান না গান শুনি না, তবে তোমার কণ্ঠে যে নাসিদ গজল যেগুলো আছে ওগুলা রাত্রে আমি শুনে শুনে ঘুমাই যাই। তো আমার হালাল যে রিলেশনের কথা, এগুলো কি মনে আছে তোমার সবগুলা? হ্যাঁ, তো এইভাবে আমরা করব, আমরা বিয়ন নিয়তেই আসলে আমরা রিলেশনটা করব। এতে আমাদের কি হবে, গুণা হবে না, তোমার হবে না আমারও হবে না, কারণ আমরা কি মানে হালাল ভাবে রিলেশন করতেছি, এখানে আমাদের আর কোনো গুণা হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো ভালো থেকো, নামাজের সময় হয়ে গেছে, তো এখন আমাকে নামাজ পড়তে হবে, তুমিও পড়বা, তুমিও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে? আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো তাহলে আমি তোমার সাথে তিন দিন কথা বলবো না, ঠিক আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি 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 কনফার্ম জান্নাতি হে, 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 কনফার্ম জান্নাতি হে। বান্দা হে জো জলি কা কলমা পড়ে নবী কা, আশিক হে জো অলি কা, হ্যাঁ চলো কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে। Oh.